হ্যালো বন্ধুরা, মাম্পিস কুকিং রেসিপিসে সবাইকে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের বলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আজকে আমি শেয়ার করবো, সেটা তোমরা অনেকেই জানো আর এটা কিন্তু অনেকে পছন্দও করো, সেটা হচ্ছে ভাত ভাজা রেসিপি। তাহলে চলো, নর্মাল ভাতকে ভেজে কিরকম অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও এটা আমি কিভাবে ভাজছি আর এর সাথে কি কি উপকরণ নিয়েছি। এখানে দেখো, ভাত ভাজাটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণে ভাত নিয়েছি, আর এখানে আছে গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, দারচিনির টুকরো দুটো, একটা তেজপাতা, দুটো লং, দুটো শুকনো লঙ্কা, আর এখানে আছে একটা ডিম, আর এখানে রয়েছে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এই দিয়ে আজকে আমি ভাত ভেজে তোমাদের দেখাবো। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এরপর দারচিনির টুকরো, তেজপাতা, লং আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। যে নেবো, এটা ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, এর সাথে একটু ভালো করে ভেজে নেবো। এরপর দিয়ে দেবো বরবটি কুচি আর গাজর কুচি, এগুলো দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেবো। সব কিছু ভালো করে ভেজে নেব। হালকা আঁচে রেখে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এরপরের মতো দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দিচ্ছি ভাতগুলো। ভাতগুলো দিয়ে সব সাথে ভালো করে মিশিয়ে দিতে দেবো। ভাতগুলো আমি সব সবজির সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো এখানে দেখো, ভাতগুলো আমি সমস্ত সবজি আর ডিমের সাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ভাত ভাজা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও খুব ভালো লাগে, মানে খুবই সুন্দর লাগে। অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় কিন্তু। তো তুমি বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। এটা এরপর আমি ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ভাত ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা খুব ইজিলি কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতে, এটা বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।